সুন্দর লাগলো আর এখানে সবথেকে বড় কথা ওই তোমার ওই পাওয়া যায় কি বলে চিকেন মটন ল্যাটা মাছ কই মাছ সব জানতো ভেরি গুড মর্নিং বন্ধুরা ভেরি গুড মর্নিং হ্যাপি স্যাটারডে আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে এখন সকালে একটা এক্সারসাইজ করার সময় একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল দেখাচ্ছি সেফলি ঠাকুরের দয়ায় একদম ন্যারোলি এসকেপ করে গেছি তোমাদের দিন খুব ভালো কাটুক আজকে সবাই খুব এনজয় করো উইকেন্ড সবাই ভালো থেকো জয় গুরু ওম সাইরাম দেখাচ্ছি কী হয়েছিল এই স্প্রিংটা আমি করি হ্যাঁ বাইসেপসের জন্যে এই স্প্রিংটা করি এই স্প্রিংটা হচ্ছে আমার বাবুর নতুন সেট ছিল তা আমি তো বাবু চলে যাওয়ার পরে আমি করতাম তা এতে দুটো ছিল দুটো স্প্রিং ছিল হঠাৎ কী হয়েছে দেখো এই দিকটা একটা ভেঙে গেছে এই দিক এখান থেকে দড়াম করে ভেঙে গেছে আর তখন আমি ব্যাক এক্সারসাইজটা করছিলাম পিঠের এক্সারসাইজটা মানে এত ভালো হয়েছে তা নাহলে কী হয় ইউজুয়ালি যদি এরকম ভেঙে যায় এই এখান থেকে যদি ভেঙে যায় যখন স্ট্রেচ থাকে খুব মানে এগুলো টানা থাকে তখন এইটা এসে লাগে পিঠে বা বুকে বা মুখে পড়াস করে লাগে এসে আর লাগলে বুঝতেই পারছো যে এটা যখন টান টান থাকে আর যদি এটা এসে লাগে পুরো ওখানকার মাংস টাংস সব তুলে দেবে কিন্তু ফর্চুনেটলি এটা এসেছে কিন্তু আমার বডিতে লাগেনি ফটাস করে অন্যদিকে পিঠে তো আমি দেখতে পাচ্ছি না আমি পেছন দিকটা করছিলাম অ্যাকচুয়ালি কোথায় যে গেল ধড়াম করে ছিঁড়লো জিনিসটা আর ছিঁড়ে পিঠে লাগলো না কিন্তু অন্য কোথাও লাগলো এবার কোথায় লাগলো দেওয়াল দেওয়াল তো না আমি তো খালি জায়গা করছিলাম তা জানি না ঈশ্বর বাঁচিয়েছে তা নাহলে বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যেত এটা ভেঙে গেল এরকম করে নতুন জিনিসটা যাক আমার কাছে একটা ব্র্যান্ড নিউ আছে এটা তিনটে ছিল মানে এইটাকে লাগিয়ে দেবো এই দুটো দিক ঠিক আছে তা ব্যাস ওপরওয়ালা সাথ থাকলে কোনো প্রবলেম হয় না বলো এটা তো বেঁচে গেছি চলো গুড মর্নিং এস ফ্যামিলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো আমরা ভালো আছি তো সকাল সকাল এখন বাজে হচ্ছে 9টা পুরো স্নান হয়ে গেল তো রান্নাঘরে যাবো তার আগে পুজোটা করে নিই সকাল সকাল চাদরগুলো কেচে দিলাম দেখলাম সকালে রোদ আছে তো ভাবলাম যে চাদরগুলো তাড়াতাড়ি করে বসিয়ে দিই কালকে সকালে বৃষ্টি হচ্ছিলো বলে আর কালকে মেশিনে দিইনি কালকে না সরি কাল বিকেলে বেলাতে বৃষ্টি হচ্ছিলো বলে বেলার দিকে বৃষ্টি হলো তাই আর দিলাম না সকাল সকাল বসিয়ে দিলাম দেখলাম রোদ আছে চলো তা একটু রোদ লাগলে কি হয় বর্ষাকালে ড্যাম জিনিসটা হয় না তা নাহলে কীরকম একটা ভেজা ভেজা ড্যাম ড্যাম থাকে এবার দেখছি মেঘ করেছে ওদিকটা পুরো কালো হয়ে এসছে যেটুকু রোদ পায় যেটুকু হাওয়া পায় তাতে যদি একটু টেনে যায় ব্যাস বাকিটা তো শুকিয়েই যায় মেশিনে আর একটু শুকিয়ে গেলে ব্যাস তুলে নেব ততক্ষণ যেন থাকে এইটাই হচ্ছে ব্যাপার রোদটা এখনও হালকা হালকা আছে কিন্তু ওদিকটা কালো হয়ে আছে এই দেখো দেখো এইটা কালো হয়ে আছে কিন্তু হালকা রোদ আছে ১০ আজকে শনিবার নিরামিষ তা কী করবো কী করবো রুটি কাল খেলাম আজকে আর খাওয়ার ইচ্ছা নেই তাই সুজি আর মুড়ি খাচ্ছি আর এই যে ওর কাঁঠাল আম এই হচ্ছে আজকে টিফিন চলো খেয়ে নিই চাদরগুলো যদি শুকিয়ে যায় বেটার হয় বৃষ্টি তো আসবে আসবে মনে হচ্ছে চলো আজকে কিছু প্ল্যান আছে আমাদের দেখা যাক কী হয় তো ব্রেকফাস্ট ডান ব্রেকফাস্ট হয়ে গেছে রান্না চাপিয়ে দিলাম ডালটা তো সকালে সিদ্ধ করে রেখেছিলাম আর লাউটা খেতে ফটাফট লাউ আজকে লাউয়ের কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে সব দিয়ে তরকারি করব আর আজকে সকালে একটুখানি রোদটা উঠলো আর মেঘলা মেঘলা হয়েই আছে সেই থেকে মেঘলা বিকেলে তো বেরানোর প্ল্যান আছে বিকেলে দুপুরে খাওয়ার পরে এখনও অবধি তো প্ল্যান আছে জানি না সেদিনকে পরশু দিনকে আমরা যেখানে যেতে পারিনি ভাবছি আজকে আবার ট্রাই নেব যদি ওয়েদারটা সাথ দেয় এখন অবধি তো পুরো ফর্ম হয়ে আছে দুপুরে পরে যদি বৃষ্টি হয় তাহলে জানি না যাবে কেলো হয়ে কাজ ডান কাজ হয়ে গেছে এখন বাজে ১২:১০ কাজ হয়ে গেছে ফটাফট মুছে টুছে নিয়ে
তাড়াতাড়ি করে একটু রেস্ট করে যাব। হ্যাঁ বৃষ্টি হবে না, বৃষ্টি মেঘে যাবে। আজকে মানে ওয়েদারটা সত্যি খুব ভালো, বৃষ্টি হবে না আর মেঘলা মেঘলা হয়ে আছে। খেয়ে দিয়ে একটু রেস্ট করেই চলে যাব, তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেন বেশি কিছু রান্না করিও না। ভেজ আজকে আবার কি করব। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 1:40। সাবুদানা খিচুড়ি, বাহ ভালোই টিফিনে দিয়েছে। এতেই তো খেয়ে নেবে, থালা দিতে হবে না তাহলে। আরে খেয়ে নেবে এতে রেখে রেখে, কি আছে এটা তো টিফিন বক্স। হ্যাঁ আরামসে খেয়ে নেবে। হ্যাঁ ওর উপর রেখে দাও, ব্যাস হয়ে যাবে। আর আমাদের হয়েছে কালকের এই থোর ভাজা ছিল, থোর ভাজা আর হচ্ছে মটর ডাল, আলু ভাজা, কিচ্ছু চাই না, আর হচ্ছে লাউয়ের তরকারি আর এই আচার, আমার জলপাইয়ের আচার রয়েছে, অনেকটাই আছে, সঙ্গেও নিয়ে যাবে বলেছে, তাই একটু একটু করে খাচ্ছি। চলো খেয়ে না, খেয়ে নিয়ে তারপর আবার বিকেলে যখন যাবো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সকাল থেকে তো দেখা হয়নি, ঠিক আছে। আজকে আমার একাদশী, এই সাবুর খিচুড়ি আনিয়েছে, হ্যাঁ আমি খাবো, তোমরাও খাওয়া দাওয়া করো। আজ একটু চেঞ্জ হবে, খাও, চেঞ্জ করে খাই। তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো, সবাই ভালো থেকো, আমি খেয়ে নিই, তোমরা খাওয়া দাও। বেরিয়ে পড়লাম আজকেও 3:30 বাজে, যাবই যাব। হ্যাঁ বলছে আজকে যদি বন্ধ থাকে আবার কাল যাব, আবার আজ বন্ধ থাকলে কাল যাব, মানে যেতেই হবে রোজ, সেই তো নিয়মই এটা না, আছে বলে তাই করে ছাড়ব। আমি দূরে হলেও যেতাম না, যেতে না। চলো যাই দেখি, আসার পথে আবার একটু ঘুরে তারপর আসব। এই যে আমাদের ক্যান্টিন, ক্যান্টিন ক্লোজ, স্টপ টেকিং চলছে, টু সিবিপিও। এগুলো কি বিক্রি হচ্ছে? হ্যাঁ ওই যে সাবন্তী, ওই যে গেছিল সৌমি, ইয়ে আদিয়োগী, আদি সুন্দর তো, বেচারা হাসছে। তুমি নেবে? তুমি নেবে? হ্যাঁ ওকে ওরম সাউ, তুমি গাড়িতে লাগাবে তো? না না আমি গাড়িতে, আমি যোগী বসে আছি, আমি আমি বুঝতেই হয়নি কেন ডাকছি, এ কি হট করে চমকে গেছি আমি, কি অবস্থা, হট করে চমকে উঠে বলছে কি হলো, আমি চেক করছিলাম তোমাকে, আমি ঠিক এক চোখ জেগেছিল আমার। সেই তো প্রথমে ডাকলাম শুনতে পারলো না, তারপরে নাড়ালাম, তারপরে গিয়ে শুনলো, গায়ে হাত দিলাম, কি গো ওঠো। আরে আর বলো না, ভুলে যাই, দুপুরবেলা ঘুমটা খুব গভীর, মানে এত গভীরে ঘুমিয়ে পড়ে। সেটাই, এই দোকানগুলো সব নতুন খুলেছে নাকি? নাকি হ্যাঁ নতুন, অনেক ডেভেলপমেন্ট এখানে। সেইটাই দেখতে আমরা পৌঁছে গেলাম, দেখছি আজকে অনেক ভিড়, যাই হোক ভেতরটা যাই, দেখিনি কিরকম কিরকম, দেখি এইটা হরিণালা একজন জিজ্ঞেস করেছিল না কোথায়, গেট নাম্বার 6 এর পাশে না? না এটা হ্যাঁ গেট নাম্বার 6 এর পাশে, মানে ধামসার পাশে। চলো ভেতরটা যাই,
কোথা দিতো রে দেখ ও হ্যাঁ ভেতরে অনেক আছে কাঁচ দিয়েছে নাকি এটা আরে অনেক আছে এই দেখো উপরে সব বসে রয়েছে সব অনেক পাতা আছে বড় বড় সাইজ ওজন রেড অ্যান্ড গ্রিন মাখাও এইটাও মাখাও হলুদ মাখাও ওটাকে উঠিয়েছে পুরো ডালটা অ্যামাজনের প্যারেন্ট অ্যামাজন জঙ্গলের প্যারেন্ট কত হাইট দেখাও ঘুরে দাঁড়াও সোজা দাঁড়া পেছনে চলে যাও পাঁচ এক এটা সাদা কাকাতুয়া ওই যে বসে আছে বড় এরিয়া বানিয়েছে বসার জায়গা এখানে বসার জায়গা সব রকমের ব্যবস্থা আছে সকালে শীতকালে সকালে আসলে বেশ ভালো ভেতরটা বসা টসা যাবে দশটায় তো খোলে হ্যাঁ ছোট তো বটে একদম ছোটই এখানে অনেক ছোট ছোট ক্যাফে রয়েছে মানে যদি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায় খাওয়া যাবে অসুবিধা নেই চা টা সবই স্ন্যাক্স স্ন্যাক্স সবই রয়েছে আর একটা ক্যাফে যেরকম একটা দুটো আছে দুই একটা আরো আছে ওদিকে তো মোটামুটি দেখলাম আছে কিছু কিছু জিনিসই আছে ভালো লাগবে বাচ্চা নিয়ে আসলে খুব ভালো লাগবে আর আমরা এখন একটু বসেছি মোটামুটি সব দেখা হয়ে গেছে একটু বসি আবার যদি কিছু দিকটা যাই যদি কিছু থাকে দেখবো একটা দোকান আছে দেখ সব সব আছে একটা দুটো একটা ঢুকবো দেখি চলো তোমাদেরও দেখাবো এটা একটা ক্যাফে নেচার ক্যাফে তো এখানে ভালোই দেখছি ভিড় হয়েছে আরামসে ঘুরে টুরে সবাই মিলে এখানে টুকটাক কিছু খেয়ে খেয়ে তারপর বাড়ি যেতে পারবে এখানে দুটো শপ রয়েছে আমরা একটু যাচ্ছি দেখি কি কি আছে আর তোমাদের তো দেখাই এইটা একটা রয়েছে এটা তো স্টেশনারি শপের মতো বাচ্চাদের সব জিনিস হ্যাঁ বাচ্চাদের জিনিস আর এখানে একটা আছে এইটা ও গার্মেন্টের ছোট ছোট ইন্ডোর প্ল্যান্টস
আলাদা আলাদা শেপে দেখো খুব সুন্দর সব ছোট ছোট পাও নেবে একটা এগুলো কি সত্যি করে হ্যাঁ সত্যি আসো লাগলো চারটে ডুবেছিল এখন পাঁচটা পঁয়ত্রিশ বাজে এখন বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ বসলাম বেশ একটু ভালো লাগলো তাহলে তবে হাওয়া দিলে আজকে একটু ভালো লাগলো হাওয়া একদম নেই গাড়ি পার্কিং এর বেশ অনেক জায়গা আছে বড় সড়ো সত্যি ঢুকলাম অনেক বড় মোড়টা এটা বেশ ভালো জায়গা ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছে এটা সনাচির একটা টাওয়ার হ্যাঁ পাশেই বানিয়েছে খুব সুন্দর অনেক বড় বিশাল জায়গাটা বিরাট বড় স্টোর আমরা এলাম প্রথমবার ওখানে তো যেতাম মোড়ে দেখতে খুব সুন্দর ওর গ্রিন ও গ্রিন বোতল এবার ওই অ্যালোভেরার বোতল ফেলে এতে রাখবে দি গ্রিন নিলাম তার জন্য কত জিনিস এদের শেষই হচ্ছে না খুব সুন্দর কাপড়টা চেপে ওই করো হাত দিয়ে চেপে আবার ছেড়ে দাও মুচকে কুচকে ছাড়ো তাহলেই বোঝা যায় কোনো হলো রিঙ্কেল হ্যাঁ জামা কাপড় সব রকম রয়েছে এভরিথিং আরে শীতকালে কাছাকাছি না শীতকালে পরার এটা না এটা ঢুকেছিল মাল্টিগ্রেন নিচ্ছিলাম আমরা এটা মাইনাস করে দাও অনেক জিনিস হয়ে গেছে অন্য কোথাও এসছি বলে হ্যাঁ খুব সুন্দর লাগলো আর এখানে সব থেকে বড় কথা ওই তোমার ওই পাওয়া যায় কি বলে চিকেন মাটন ল্যাটা মাছ কই মাছ সব জ্যান্ত আমরা এখানে মাঝে মাঝে আসবো ভাবছি মার্কেটিং করতে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো স্টোরটা আমি বললাম বলে তাই এলো নালে ওই মোড়েই যাবে হ্যাঁ ওই মোড়টা কনজেস্টেড জায়গা কিন্তু এটা তো ওরা একবারে দিল্লি বোম্বে টাইপ খুব সুন্দর লাগলো হ্যাঁ তুমি তো বললে সব করবো অন্য কেউ পাশের ঘরের লোক বললে করবো নাকি আমি এমা গাড়ি তো ভেতরে পার্ক করাই যেত হ্যাঁ না বলছি পার্কিং এরও জায়গা ভালো রেখেছে এরা এখানে একটা ঘর করতে পারলে এই যে যাচ্ছে এই যে মানে মেট্রো ওপর থেকে রেডি হচ্ছে স্বপ্ন স্বপ্ন হলেই হাকিকত হবে দেখি হ্যালো ওখানে তো চা খেলাম বাইরে কিন্তু ভালো লাগলো না একটু দুধ চা খাই না বাড়িতে এসে আবার একটু অমেজ করে লিকার চা বানালাম পাতা চা পাতা দিয়ে
আর এই যে প্যাকেট মা খেয়ে নিয়েছে নিজে বানিয়ে কেন আমরা তো সাতটা এই এলাম সোয়া সাতটা এখন বাজে 7:35 সন্ধে দিয়ে চাটা খাই তারপর রাতে ডিনার কি করব দেখি দেখি খাই চলো চলো 10:10 খেতে বসে বললাম গরম গরম বেগুন ভাজলাম আর লাউটা তো ছিলই আর সকালে যে সুজি করেছিলাম রয়েছে একটু বেশি হয়ে গিয়েছিল এটা রুটি দিয়ে খেয়ে নাও রাতে একটু মিষ্টি মিষ্টি খাওয়া যাবে চলো আজকে ভালো কাজ একটা করেছে মাল্টি দিন একটু মিষ্টি মিষ্টি না খেলে ভালো লাগে না হ্যাঁ চাটনি দুপুরে চাটনি রাতে একটু মিষ্টি খেতে বেশ ভালো লাগে আর আজকে ভালো করেছে মাল্টি গ্রেন আটা আমরা শুরু করেছি এখন থেকে হ্যাঁ না এটা হেলথের জন্য ভালো আশীর্বাদ দেরি তো শিবানী চক্রবর্তী বলছে তুমি তো বাঙালি তুমি বাংলা গান গাইছিলে কেন দুটো লাইন হয়ে যাক না তুমি শুরু করো মন খুশি উর্বশী এই রাতে সুর ছিল গান ছিল সেই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে কি কথা বলছিল মন জানে সব ভালো লাগছিল তুমি ছিলে তাই মন ছিল মনেরই ছায়াতে জানা তো সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে সব কিছু লাগছিল চন্দ্রিমা তারপর তোমারি বলো বললো তোমাকে একসাথে পাওয়াতে এটা নেই কিন্তু একসাথে পাওয়াতে আমি নিজের থেকে বলে দিলাম যাই হোক সবাই খুব ভালো থেকো আমরা একটু ঘোরাফেরা করে একটু ফ্রেশ হয়েছি আজকে আনন্দে থেকো কালকে আবার আমরা আসছি হ্যাঁ সবাই খুব ভালো থেকো আজকে এখানে শেষ করছি তাহলে গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাই রাম এন্ড ফাইনালি জয় হিন্দ জয় হিন্দ।